নমস্কার সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় আবার আওয়ামী লীগ, যে একটানা চতুর্থবার ক্ষমতায় এলো এইবার। এবং কেমন আছে বাংলাদেশের সংখ্যালঘুরা আওয়ামী লীগ আমলে? একটা কথা আছে না, বেড়ায় খ্যাত খায়। তো বেড়ায় খ্যাত খাওয়ার মতো অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশে যেই হারে নির্যাতন হচ্ছে, এটা কিন্তু মানে হেলাফেলা কোনো বিষয় নয়। আমরা জামাত বিএনপিকে দোষারোপ করি নানানভাবে, কিন্তু আওয়ামী লীগও কি কম যায় এইসব ব্যাপারে? এইখানে জামাত বিএনপি আওয়ামী লীগ এদের কোনোটার মধ্যেই পার্থক্য নাই। আর আপনি যদি একটু তলিয়ে দেখেন যে স্বাধীনতার পরপর যেই জমিগুলি তারা নিয়ে গেছে বা এখনও নিচ্ছে, তার হিন্দুদের জমি জমা, তার অধিকাংশই আওয়ামী লীগের দখলে। এবং এই আওয়ামী লীগই কিন্তু বিভিন্ন সময়ে তালবোল রং পাল্টে বিভিন্ন দল হয়েছে। সুতরাং সবাই আওয়ামী লীগ, এবং এটা হিন্দু বা সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তারা সার্বজনীন। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে এসেছি আলোচনা করতে, যে ভিডিও এই ভিডিওতে, সেটা হলো আপনারা দেখছেন ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা। এখানে বলা হয়েছে যে ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় বরুণ কুমার ঘোষ নামে 45 বছরের একজন নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার 9 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে ঝিনাইদহ শহরের ঘোষফাড়া এলাকায়। এবং ভিকটিমের নাম বরুণ কুমার ঘোষ, বয়স 45, তার এক তিনি বিবাহিত, তার একজন মেয়ে আছে এবং তিনি ব্যবসায়ী ছিলেন। নিহত বরুণ কুমার ঘোষ শহরের ঘোষপাড়া এলাকার নরেন ঘোষের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ছিলেন। স্বজনদের দাবি, বরুণ ঝিনাইদহ 2 বা হরিণাকুণ্ড সদর একাংশ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তাহাজিব আলম সিদ্দিকের পক্ষে নির্বাচন করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদির, অর্থাৎ ঈগল প্রতীক প্রার্থীর সমর্থকদের দ্বারা কুপিয়ে হত্যার শিকার হন। এই যে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি, তিনি কিন্তু স্বতন্ত্র নন আদতে, তিনিও কিন্তু একজন আওয়ামী লীগের। সো আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের নির্বাচন, এবং সেইখানে খুন হয়েছে হিন্দু বরুণ ঘোষ। আওয়ামী লীগের প্রার্থী তাজিব আলম সিদ্দিকি বলেন যে বরুণ নৌকার কর্মী ছিলেন, তিনি ভোটের আগে তার কাছে এসে জানিয়েছিলেন একটি বিশেষ মহল তাকে নৌকায় ভোট না করতে হুমকি ধমকি দিচ্ছে। তখন তিনি তাকে আশ্বস্ত করে বলেছিলেন নৌকার সমর্থন করলে বা শেখ হাসিনার দল করলে কোনো ভয় নেই। এরপর এই হত্যার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে বরুণ কুমার ঘোষ বাড়ি থেকে বের হয়ে ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসেছিলেন। এ সময় 5 থেকে 7 জন দুর্বৃত্ত হামলা করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো এই ব্যাপারে পত্রিকায় লিখেছে যে সরজমিনে দেখা গেছে যে স্থানে বরুণ কুমারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা, সেখানে জমাট রক্তের দাগ এবং পেছনের দোকানটি বন্ধ।
আশপাশ থমথমে অবস্থা, কেউ মুখ খুলতে চাচ্ছে না। হত্যাকারীরা কিভাবে আসেন, নাকি আগে থেকেই ওত পেতেছিলেন, কেউ নিশ্চিত করতে পারেননি। তো হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে নিহতের বড় বোন সুচিত্রা রানী বলেন, তাদের নিরাপত্তা কোথায়, তারা নৌকায় ভোট দিয়ে কি অপরাধ করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। দর্শক, এই যে নিরাপত্তা কোথায়, মানে নৌকায় ভোট দিয়ে কি অপরাধ করেছেন, এখন নৌকায় ভোট দিয়ে বা নৌকার ভোট কি শুধু বরুণ ঘোষই করেছেন, আর কেউ কি নৌকার ভোট করেননি বা নৌকায় ভোট দেননি, দিয়েছেন তাই না, কিন্তু মারা গেলেন বরুণ ঘোষ। কেন এটা হলো, কারণ বরুণ ঘোষকে মারলে পার পেয়ে যাবে। এই দেখছেন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং কেউ মুখ খুলতে চাইছে না। তারা বলছে যে পাঁচ থেকে সাতজন, একজন একটা দোকানের এখানে বসেছিল, পাঁচ থেকে সাতজন এসে তাকে কুপিয়ে ফেলে চলে যায়। এখন এই পাঁচ থেকে সাতজন কারা, নিশ্চয়ই সেই এলাকাবাসী জানে। তারা যখন দেখেছে আসতে এবং সে দোকানের সামনেই বসেছিল, লোকজনের সামনে, সেখানে লোকজন দেখেছে কিন্তু লোকজন মুখ খুলছে না। এবং একই সাথে দেখা গেছে যে এই যিনি বিজয়ী হয়েছেন, ঈগল প্রতীকের প্রার্থী শাহরিয়ার নাসের শাহরিয়ার জাহেদি, তাকে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন তিনি ব্যস্ত আছেন, কথা বলতে পারবেন না। একজন তার কনস্টিটিউয়েন্সিতে একজন মানুষ মারা গেছে, সেটা হয় তার বিপক্ষে কাজ করেছে, তারপরেও তো তিনি সেই এলাকার নির্বাচিত, মানে এমপি নির্বাচিত হয়েছেন, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি একজন নেতা। সেই নেতা বলছেন একজন মানুষ খুনের ব্যাপারে তিনি ব্যস্ত, কথা বলতে পারবেন না। কেমন নেতা একজন নিহত মানুষের ব্যাপারেও কথা বলতে আগ্রহী নন বা তার সময় নাই, মানে তাদের বোধ বুদ্ধি, তাদের মানবতা কোথায় একটু ভেবে দেখেছেন। বরুণ কুমার ঘোষ, তিনি একজন পূজা উদযাপন পরিষদের একজন নেতা ছিলেন। এই যে এই পরিবারটিকে যে ধ্বংস করে দেওয়া হলো, মাত্র 45 বছর বয়স, মানে সদ্য বিধবা ইয়াং স্ত্রী, একটি মেয়ে সন্তান আছে, এদের ভবিষ্যৎটা কী হবে আপনারা একটু ভেবে দেখেছেন। আমরা এখন কেমন বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশ কি আমাদের জন্য স্বাধীন, মোটেও স্বাধীন? এই যে দেখুন, এই মানুষটি খুন করা হয়েছে, যে মানুষটিকে, খুব ইয়াং মানুষ তাই না, দেখুন কি একজন এত অল্প বয়সে অকালে একটি মানুষকে এই পৃথিবী থেকে, মানে তারা চিরতরে সরিয়ে দিয়েছে জাস্ট বিকজ অফ পলিটিক্স। আওয়ামী লীগ কি আমাদের পক্ষের শক্তি? নির্বাচন হয়েছে আওয়ামী লীগে, আওয়ামী লীগে জান গেছে হিন্দুর, এটা এটা নতুন কিছু নয়, এরকম আমরা ঘটনা বারবারই দেখছি, প্রতিবারই অবশেষে। এবং যেহেতু এমপির লোকেরা মেরেছে, কিছুই হবে না, কারণ এই এমপির হাত শেখ হাসিনা পর্যন্ত, মানে লম্বা, ওকে, তিনি মানে একজনকে নমিনেশন দিয়েছেন আর একজনকে দেননি, কিন্তু সেই লোকটি পাশ করেছে, এখন তিনিও শেখ হাসিনার স্নেহদন্য, শেখ হাসিনার আশীর্বাদ তার ওপরও পড়বে, প্রশাসন তাকেও নিরাপত্তা দেবে, সুরক্ষা দেবে, এবং সেই সূত্রে যারা এই কাজ করেছে খুনিদেরকেও সুরক্ষা দেবে, খুনিরা পার পেয়ে যাবে, এই বরুণ ঘোষের বিচার হবে না, কারণ সে একজন মালাউন, বাংলাদেশে মালাউনরা থাকার কোনো অধিকার নাই, বাঁচার কোনো অধিকার নাই। কেন তাদের এত শখ নির্বাচন করার, কেন তাদের এত শখ আরেকজন মানে মমিনের বিরুদ্ধে নির্বাচনে কাজ করানোর, হিন্দুদের এই আস্পর্ধা কে দিল এটা তারা মানতে পারে না। কি পলিটিক্স, যে সে একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছে, একজন প্রার্থীর পক্ষে নির্বাচন করেছে, এবং দুইজনই আওয়ামী লীগ।